প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ সর্বত্র দেশ সুন্দর পরিচালনার ব্যাপারে সেখানে ঢেলে সাজার ব্যাপারে আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি। এবং সাথে সাথে আমরা বলেছি যে এই সব জায়গাগুলো সুন্দর স্বচ্ছ একটা পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত আসলে নির্বাচন যখন দেওয়া হবে তখন আবার ওই আগের সেই ধারাটাই বাস্তবায়নের ক্ষেত্র তৈরি হতে পারে। বিধায় আমরা বলেছি যে খুব শীঘ্র আপনারা এই সব জায়গাগুলো সুন্দর পরিবেশ তৈরি করার মাধ্যমে বিশেষ করে বাংলাদেশের আজকে 53 বছর স্বাধীনতার বয়সে যে পদ্ধতিতে নির্বাচন হইতেছে আসলে এখানে দেখা যায় কালো টাকার দৌরাত্ব এবং সেটাকে বলা হয় দলীয়করণ। এই বেশি শক্তির মাধ্যমে আসলে মূলত যারা নাকি যোগ্য দেশ পরিচালনার এবং যাদের দেশের প্রেম রয়েছে এই ধরনের লোকগুলা অনেক ক্ষেত্রে দেশ পরিচালনার দায়িত্ব পায় না। সেক্ষেত্রে আমরা পিআর সিস্টেম যে নির্বাচন যেটা সব শাখার সব ধরনের সব মন মানসিকতার লোক এখানে সংকৃত থাকতে পারে এবং তাদের ভোট হবে পিআরের দিকে হলো সংখ্যা 97 হারে নির্বাচনটা হবে সেখানে দল এবং মার্কা থাকবে জনগণ ভোট দিবে এবং সেখানে যেই দল যেভাবে ভোট পাবে সেই অনুযায়ী তাদের প্রতিনিধি সেখানে আপনার পার্লামেন্টে থাকবে দেশ পরিচালনা করবে সেখানে সবাই সম্পৃক্ততা সেখানে নিশ্চিত হলো যার কারণে দেশ সুন্দরভাবে চলবে। এখানে কোনো আর বৈষম্যমূলক বা বিভিন্ন ধরনের নৈরাজ্য সৃষ্টি করার মতো করে পরিবেশ থাকবে। মানে আমরা এখন তো সময় কথা আমরা বলছি খুব শীঘ্র এখন আসলে এটা তো আমাদের হাতে না আর এই ব্যাপারটা তো একদিন দুই দিন নির্ধারিত বলাও যায় না তবে বলছি যে খুব তরি আপনার পরিবেশ তৈরি করতে হবে। তবে আমরা রোড ম্যাপ ঘোষণা করার জন্য বলছি যে নির্বাচনটা কবে হবে সময় নেই আমরা নির্বাচনটা কীভাবে হবে এবং কবে আপনারা কীভাবে করবেন একটা রোড ম্যাপের ব্যাপারেও আমরা তাদের সাথে আলোচনা করেছি সেই শব্দটা আমরা ব্যবহার করছি খুব হ্যাঁ প্রধান উপদেষ্টা আমাদের এই পরামর্শে তারা খুব সাধুবাদ জানিয়েছেন এবং তারা বলছে যে অন্যায় প্রতিবাদে এবং সন্তুষ্ট হয়েছেন এবং এই প্রতিবাদে এবং বিশেষ করে সংখ্যালঘুদের বিশেষ করে যে দুর্গাপূজা শহর আছে আমাদের সেখানে সহযোগিতা কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি না হয় এ ব্যাপারে তারা আলোচনা করেছেন এবং আমরাও আশ্বাস দিয়েছি বা বলেছি যে 5ই আগস্ট যে বাংলাদেশে অভ্যুত্থান হয়েছে সেখানে কিন্তু ইসলামী আগ্র বাংলাদেশের সহযোগী সংগঠনগুলো আমরা কিন্তু তাদের মন্দির এবং তাদের জানমাল ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব আমরা পালন করেছি এবং আমরা সামনে ইনশাআল্লাহ করবো এবং আপনাদের ভালো কাজে ড্যাশ করার ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা করবো।